পৃথিবীর সবচেয়ে বড় বন হলো অ্যামাজন রেইন ফরেস্ট। এই বনের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে সুবিশাল অ্যামাজন নদী। বন্ধুরা, বর্তমান সময়ে তো বড় বড় সমুদ্রগুলোর উপরেও পুল বা ব্রিজ তৈরি করা হচ্ছে, কিন্তু আপনারা জানেন কি, অ্যামাজন নদীর উপরে এখনো কেউ ব্রিজ বানাতে পারেনি। কিন্তু কেন, জানবো আজকের ভিডিওতে। অ্যামাজন হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি বিশাল নদী, আর এর পানি প্রবাহ এবং স্রোত পৃথিবীর অন্য সব নদীর চেয়ে বেশি। এই নদীটি ব্রাজিল, ভেনেজুয়েলা, বলিভিয়া, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6,400 কিলোমিটার। দৈর্ঘ্যের হিসাবে এর অবস্থান নীল নদের ঠিক পরেই, আর এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, নীল নদের দৈর্ঘ্য 6,540 কিলোমিটার। সে যাই হোক, আপনাদেরকে আগেও বলেছি, অ্যামাজন নামক নদীটি অ্যামাজন ফরেস্টের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এই কারণেই মূলত এর নাম রাখা হয়েছে অ্যামাজন রিভার। এই নদীর প্রবাহ 2,90,000 কিউবিক মিটার। এর অর্থ হল, এই নদী থেকে প্রতি সেকেন্ডে 2,00,000 টন পানি গিয়ে পড়ে আটলান্টিক ওশানে, আর এই ব্যাপারটাই একে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় নদীতে পরিণত করেছে। আর এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় নৌপথ। এই নদীর আছে 1100-এরও বেশি শাখা, এর মধ্যে 12টি নদীর দৈর্ঘ্য 1500 কিলোমিটার থেকেও বেশি। এছাড়াও এই নদীর কিনারায় গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, অ্যামাজন রেইন ফরেস্ট। এই বনের আয়তন প্রায় 70,00,000 বর্গ কিলোমিটার। অ্যামাজনের এই ঘন জঙ্গলেই সমগ্র পৃথিবীর 20% অক্সিজেনের যোগানদাতা। এখানে বসবাস করে 350টিরও বেশি আদিবাসী গোষ্ঠী। এর মধ্যে এমনও আদিবাসী গোষ্ঠী আছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে সামান্যতম সম্পর্কও রাখে না। আপনাদের জানিয়ে রাখি, অ্যামাজন নদীটি কিন্তু তার কিনারায় বসবাসকারী আদিবাসীদের আর্থিকভাবেও সাহায্য করে। এই নদী থেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা। এছাড়া আছে কাঠ ব্যবসা, কৃষিকাজ সহ পর্যটনের মতো নানান উপায়। এই নদীর তীরে প্রায় 3 কোটি মানুষের বসবাস। তো বন্ধুরা, যেহেতু এই নদীর তীরে এত মানুষ বসবাস করে, এইসব মানুষের যাতায়াতের সুবিধার জন্য হলেও এই নদীর উপরে ব্রিজ নির্মাণ করা উচিত, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো, এখনও এই নদীর উপরে কোনো ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। আমরা যদি এই নদীর গতি দেখি, তাহলে দেখব যে এই নদী প্রতি ঘন্টায় 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর বন্যার সময় এই স্রোতের গতি আরও বেড়ে যায়। তখন এই স্রোত এবং ঢেউ আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু স্রোতের কারণে ব্রিজ নির্মাণ হয়নি, এটা ঠিক মেনে নেওয়ার মতো কোনো যুক্তি না, তাই না? কেননা অনেক সমুদ্রের ওপরও ব্রিজ তৈরি করা হয়েছে, তাহলে এই নদীর ক্ষেত্রে ব্যতিক্রম কেন? ভাবনার বিষয় হলো, এত বড় একটা নদী, অথচ এই নদীর উপরে কোনো ব্রিজ বানানো হয়নি। আবার এই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বিশাল সব জনপদ। নদীতে ব্রিজ না থাকায় নদীর তীরে বসবাসকারী মানুষেরও প্রায় ভোগান্তিতে পড়তে হয়। প্রায়শই ছোটখাটো কাজের জন্য অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়। তাহলে ঠিক কী কারণে এই নদীর উপরে কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি, চলুন জেনে নেওয়া যাক। বর্তমান যুগে প্রযুক্তি এতটাই অগ্রসর হয়েছে, এতটাই উন্নত হয়েছে, যে আমরা চাইলেই সমুদ্রের মাঝেও ব্রিজ বানিয়ে ফেলতে পারি। এর আগেও এমন অনেক ব্রিজ তৈরি করা হয়েছে। আপনাদের যেমনটা আগেও বলেছি, আসলে এই অ্যামাজন পৃথিবীর সবচেয়ে ঘন এবং পুরাতন বন। এই বনের বয়স প্রায় 5 কোটি বছর, আর এই পৃথিবীর মোট বিশুদ্ধ পানির 20% আসে অ্যামাজন নদী থেকে। এই নদী মোট 9টি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে, ফলে এই নদীতে ব্রিজ স্থাপন করা হলে সব কয়টি দেশের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে। তবুও এই নদীর উপরে ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি। তো আপনাদের জানিয়ে রাখি, এর সবচেয়ে বড় কারণ হলো এখানকার আবহাওয়া। শুষ্ক মৌসুমে এই নদীর প্রশস্ততা কিছুটা কম থাকে, এই সময় এখানে ব্রিজ বানানো তেমন কোনো কঠিন কাজ নয়। তবে বর্ষাকালে এই নদীর প্রশস্ততা বেড়ে যায় কয়েক গুণ। 3 মাইল প্রস্থের নদী তখন 30 মাইলে গিয়ে পরিণত হয়। এমনিতে তো বর্ষাকালে সব নদীর প্রশস্ততাই একটু বেড়ে যায়, কিন্তু অ্যামাজন এমন একটা নদী যেই নদীর প্রশস্ততা কখন কোথায় কিভাবে বৃদ্ধি পাবে তা কেউই জানে না, ফলে ঠিক কোন জায়গায় ব্রিজটি বানানো হবে তা বোঝা যায় না। আবার যদি কোনোভাবে ব্রিজ বানানো হয়, তাহলে দেখা যাবে বর্ষাকালে ব্রিজের একদিকে কাঠামো তলিয়ে গেছে পানির তলায়, অথবা দুই দিকে ডুবে গেছে পানির নিচে, ফলে ব্রিজ বানানো সম্ভব হয়নি। একই সাথে এই নদীর দুই তীরের মাটি খুবই নরম, ফলে ব্রিজের কলামগুলো ডেবে যাবে। আর যদি কেউ কোনো মতে ব্রিজ বানিয়েও ফেলে, তাহলে বন্যার সময় পুরো ব্রিজটাই ভেসে যাবে, আর আশেপাশে থাকা মানুষরাও তারা সীমাহীন বিপদে পড়বে। কারণ যখন ব্রিজটা ভেঙে যাবে, তখন ওই ব্রিজের উপরে থাকা ওই এলাকার মানুষের জানমালেরও ক্ষতি হবে।
এছাড়া পুরো অ্যামাজন নদী জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। এই জঙ্গলাবৃত দ্বীপগুলোর আসল অবস্থান চিহ্নিত করাও বেশ কঠিন, তাই সেখানে পিলার স্থাপন করতে যাওয়া হবে একটা বোকামির কাজ। এখন কথা হচ্ছে, এখনকার প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু তবুও এখানে ব্রিজ তৈরি করা হয়নি, এরকম কোনো উদ্যোগ নেওয়াও হয়নি। এর বড় একটা কারণ সম্ভবত এটাই যে এখানে আসলে ব্রিজ তৈরির কোনো দরকারই নেই, কারণ এই নদীর বিশালতা অনুযায়ী আধুনিক সভ্যতার মানুষের সংখ্যা বেশ কম। অন্যদিকে এই এলাকার স্থলপথও তেমন উন্নত নয়, ফলে তারা নৌপথে যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ সময় নৌকা এবং জাহাজে ব্যবহার করে, ফলে অনেকেই নৌকা চালিয়ে বা মাঝির কাজ করেই তাদের ঘর সংসার চালায়। আর ব্রিজ তৈরি হলে এইসব মানুষের কর্মসংস্থানের জায়গাটাও একেবারে নষ্ট হয়ে যাবে। এইসব কারণেই মূলত অ্যামাজন নদীতে ব্রিজ বানানো হয়নি। আপনাদের জানিয়ে রাখি, 2010 সালে অ্যামাজনের শাখা নদী রিও নিগ্রোতে একটা 2 মাইল লম্বা ব্রিজ তৈরি করা হয়েছিল। এই ব্রিজটি ব্রাজিলের ম্যানোস এবং ইরানডুবা শহরকে সংযুক্ত করেছিল। এই ব্রিজটি ওখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে খুবই সহজ এবং কমফোর্টেবল করেছে। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের করা গবেষণা থেকে জানা যায়, যদি অ্যামাজন নদীর উপরে এরকম কিছু ব্রিজ তৈরি করা হয়, তাহলে অ্যামাজনের তীরে জনবসতি অনেক বেড়ে যাবে, আর এর কারণে তাদের থাকার জায়গা বের করতে অনেক বেশি সংখ্যক গাছ কাটতে হবে। একই সাথে এই নদী ভ্রমণে আসা পর্যটকদের সংখ্যাও বেড়ে যাবে অনেক। তারা এই নদীতে ময়লা আবর্জনা ফেলে ফেলে নদীকে করে তুলবে দূষিত। আপনাদের আগে বলেছি, এই নদী থেকে পৃথিবীর 20% অক্সিজেন এবং 20% বিশুদ্ধ পানি পাওয়া যায়। এখন এই নদীর উপর ব্রিজ বানানোর ফলে গাছ কাটা হবে, ফলে অক্সিজেনের পরিমাণ তো কমবেই, একই সাথে এই নদীর পানিও হবে দূষিত। এই কারণে এই নদীকে দূষণ মুক্ত রাখতেই এই নদীর উপরে কখনো ব্রিজ স্থাপন করা হয়নি। অ্যামাজন বনের ভিতরে নানা প্রজাতির বিশাল সব জীবজন্তু বসবাস করে, এমনকি এই নদীতেও বিশাল আকৃতির সব অ্যানাকোন্ডার দেখা মেলে। অনেকে তো এও বলেন, এই নদী এবং তার চারপাশের জঙ্গলে এমন সব প্রাণী বসবাস করে যেগুলোর কথা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। এইসব প্রাণীদের আবার কিছু অলৌকিক শক্তিও আছে। ঠিক এ কারণেই হয়তো এখনও অ্যামাজনের উপরে কোনো ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। এমন কোনো প্রাণীর হদিস কিন্তু এখনও মেলেনি, তাই এইসব প্রাণীদের খুঁজে পাওয়ার ব্যাপারগুলো কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। সে তুলনায় আমরা আগে যে রিজনগুলো বললাম সেগুলো কিন্তু কিছুটা হলো লজিক্যাল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ঠিক কি কারণে অ্যামাজন নদীর উপরে ব্রিজ নির্মাণ করা হয়নি? আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এমন চমকপ্রদ সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।